নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল বুধবার 21 সেপ্টেম্বর 2022 পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই পাঁচ রাশি এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি আলোচনাটা বারবার শুনুন, এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি যেটা আপনারা যদি আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন সঠিক নিয়মে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই। দেখুন, অর্থপ্রাপ্তির যে কম বেশি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে। এই ভিডিওটি আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে এই বিষয়ের উপর কিন্তু আমি দিয়ে কিন্তু থাকি। আপনি এই পাঁচ রাশির মধ্যে আছেন কি না সেটা আপনাকে দেখতে হবে, যে আপনার ক্ষেত্রে দশা, মহাদশা, অন্তর্দশা আপনার ক্ষেত্রে কিন্তু শুভ কি অশুভ এটা কিন্তু জানা একান্তই দরকার। দেখুন, প্রত্যেক মানুষ চায় খুব অল্প পরিশ্রমে আপনার প্রচুর অর্থ উপার্জন করা, সেটা একমাত্র করিয়ে থাকে হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ আপনার হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। রাহুর নেচারটা এরকম, হঠাৎ কোনো কিছু অর্থ পাওয়া, হঠাৎ চাকরি, হঠাৎ সম্পত্তি, হঠাৎ আটকে আছে এমন টাকাটা পাওয়া। অর্থাৎ রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি মানে ডিগ্রিগত বা নক্ষত্রগত এবং ভাবগত দিক থেকে যদি শুভ অবস্থাতে থাকে, যুবক আছে না বৃদ্ধ অবস্থা আছে না বাল্য অবস্থাতে আছে এই জায়গাটা কিন্তু দেখা দরকার। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। এই জন্য বারবার আমি বলি রাহু গ্রহকে শুভ করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করে জানেন? এই যে প্রাপ্তির ক্ষেত্রে আটকে যাচ্ছে, রাহু কবচ এবং রাহু রক্ষা কবচের মধ্যে পার্থক্য আছে। প্রাপ্তির ক্ষেত্রে যাদের আটকে যাচ্ছে খুব চটজলদি কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটায়। কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট, আপনার ভাগ্যভাব। দেখুন, আপনার ভাগ্যভাব যদি স্ট্রং না হয়, আপনার ভাগ্যভাব যদি পীড়িত হয় তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। অর্থাৎ ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যাধিপতি কোন ভাবে অবস্থান করছে, ভাগ্যভাবে কোন গ্রহের দৃষ্টি আছে, কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, বা ভাগ্যাধিপতি নিচস্থ নেই তো, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ আপনি কত টাকা আগামীকাল পাবেন, কোন দিক থেকে পাবেন সেটা আপনার ভাগ্য কিন্তু নির্ভর করবে। অর্থাৎ অনেকে বলে যে স্যার আমার ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটাতে বাধা আসছে। আপনি দেখুন তো আপনার ক্ষেত্রে ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব এবং ভাগ্যভাবগুলো, এবং এর পাশাপাশি আপনার রাজ্যকারী গ্রহের দশা চলছে না মারক গ্রহের দশা চলছে, এবং এর পাশাপাশি আপনাকে দেখতে হবে আপনার ক্ষেত্রে লাকি নাম্বার বা ফর্চুনা নাম্বার কোনটা। আমি প্রতিদিন সংখ্যাতত্ত্ব নিয়ে বলি, এক রবি, দুই চন্দ্র, তিন বৃহস্পতি, চার রাহু, পাঁচ বুধ, ছয় শুক্র, সাত কেতু, আট শনি, নয় মঙ্গল। অর্থাৎ এই নয়টি সংখ্যা কিন্তু নবগ্রহের দ্বারা পরিচালিত। আপনি কত অ্যামাউন্টের অর্থ পাবেন, অর্থাৎ যে জায়গাটাতে আপনাকে দেখা দরকার আপনার অর্থের জায়গাটা, মানে বিশেষভাবে আপনার ক্ষেত্রে কোন সময় প্রাপ্তির যোগটা আছে, অর্থাৎ আপনার এখন আছে না আপনার কেটে গেছে, না ছমাস পর আছে, না এক বছর পর আছে, না আপনার এক মাস পর আছে, এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে জানিয়ে কিন্তু দিবে। দেখুন, অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে, অ্যাচিভমেন্টটা কিন্তু আপনাকে নিজেকে করতে হবে। শুধুমাত্র ভিডিও দেখছেন,
ভিডিও শুনছেন কিন্তু পাচ্ছেন না, জানবেন আপনার জন্ম ছকে কোনো দোষ আছে। অর্থাৎ সেই দোষটা যদি আপনি যদি কাটান তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহুর পাশাপাশি শুক্র, বুধ এবং শনি এই তিনটি গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ। এই তিনটি গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এর পাশাপাশি রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং আপনারা পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তি কিন্তু হবে। আগামীকাল পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র থাকছে এবং পরিগ্রহ যোগ আগামীকাল দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। এবং এই সময় আপনার চারটা চল্লিশ থেকে ছটা সাতাশ মিনিট পর্যন্ত কিন্তু শুভ সময় থাকছে, চারটা চল্লিশ টু ছটা সাতাশ বৈকাল। এবং রাহুকাল দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত রাহুকাল কিন্তু থাকছে। এই সময় রাহুকালটাকে সবসময় বলি, সবসময় একটি কথা বলি, রাহুকালটা আপনারা যে কোনো কাজ আপনারা কিন্তু বর্জন করুন, শুভ কাজ, যাত্রা, এই জায়গাগুলো কিন্তু বর্জন কিন্তু করুন। দেখুন, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে যে গ্রহগুলো মানে শুভ ফল দিয়ে থাকে, রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ, তার সাথে সাথে আপনার ভাগ্য ভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার দশা এবং আপনার ক্ষেত্রে ন্যাকাল চার্ট, সমস্ত কিন্তু মানে পুঙ্খানুপুঙ্খ বিচারে কিন্তু দরকার। এবং যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই তারা হস্তরেখা বিচার করার, বা যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান আছে তারা অবশ্যই নিজস্ব চার্টটা আগে বিশ্লেষণ করে নিন। ভিডিও না দেখে নিজের চার্ট বিশ্লেষণ করান, রাহু রক্ষা কবচ এবং পাওয়ারিং পরিধান করুন, প্রাপ্তি আপনার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। হান্ড্রেডে হান্ড্রেড হবে এটা আমি কখনোই দাবি করব না, কিন্তু আপনার জায়গাটা বাড়বে, বৃদ্ধির জায়গাটা কিন্তু বাড়বে। এবার আমি আসি আগামীকালের রাশিগুলোর নাম। প্রথম রাশি আগামীকালের শুভ রাশি, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় দুপুর 2:39 থেকে বৈকাল 5:36 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় দুপুর 3:05 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো কন্যা এবং মিথুন, 3 নম্বর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। শুভ সময় সকাল 8:48 থেকে আপনার শুরু করে 8:48 থেকে শুরু করে আপনার 10:52 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সর্বশেষ 4 নম্বর যে রাশি, সে রাশি হচ্ছে শুভ সময় এবং টার্গেট নাম্বার সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1। আপনাদের শুভ সময় দুপুর 2:49 থেকে 5:55 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার প্রাপ্তির কারো যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। শুভ সময় বৈকাল 4 থেকে আপনার 6:22 পর্যন্ত, সন্ধ্যা 6:22 পর্যন্ত কিন্তু টাইমটা শুভ। অর্থাৎ এই যে 5টি রাশির আমি কথা বললাম, এই 5 রাশির বিশেষভাবে এই সময় কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আমি একটি কথা বলে থাকি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে।
তিথিক্ষণটাও বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি আবারও বলবো, নিজস্ব জন্মকুণ্ডলি বিচার করান, বা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করান, বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে সেটা ম্যান টু ম্যান ডিপেন্ড কিন্তু করবে। আজকে যদি প্রত্যেকেরই হাতে প্রচুর অর্থ আসে তাহলে আজকে আমাদের সমাজে গরিবি আনাই থাকতো না। যে রাশিগুলোর কথা বলছে, হাজারো লাখো কোটি মানুষ আছে, সবার কি ভাগ্য সমান? তা নয়, এটা একটা সার্বিক বিচার। আমি এখান থেকে আপনার দশা মহাদশা দেখতে পাচ্ছি না, এখান থেকে আপনার ন্যাকাল চার্ট দেখতে পাচ্ছি না, এটা একটা ইঞ্জিনিয়ারের রাশিফল। তবে যাদের ক্ষেত্রে মিলবে তারা কিন্তু বিশেষভাবে সৌভাগ্যশালী রাশিতে কিন্তু পরিণত হবে। এই জন্য আমি বারবার বলি, ভিডিওটি বারবার শুনুন, একবার না পাঁচবার শুনুন। দেখুন, বাধা আসবে, এই বাধার জায়গাটাই কিন্তু কেটে আবার কিন্তু আপনার প্রাপ্তির জায়গা কিন্তু আসবে। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন, সময় মতো রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। এবং যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন তাদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয় এটি। এবং আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। অর্থাৎ যারা অনেকে ফোন করছেন, আমি বারবার বলছি ফোন করবেন না, বা আপনারা ইনবক্সে মেসেজ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে যাচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। সেখানে আপনারা খুব চটজলদি আপনারা কিন্তু রিপ্লাইটা পেয়ে যাবেন। শুধু এখানে রাশি জানার জন্য কিন্তু করবেন না, যারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, গ্রহ রত্ন নিতে চাইছেন, বা কবজ নিতে চাইছেন, বা পূজাপাঠ করাতে চাইছেন, বা বাস্তুর ক্ষেত্রে আলোচনা করাতে চাইছেন, সেই জায়গাটাতে তবেই আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ কিন্তু করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।